আঁচিল হোক বা কোঁচকানো ত্বক, অতি দ্রুত মিলিয়ে দেবে এই অতি সহজলভ্য উদ্ভিদটি। আমরা আঁচিল, বলিরেখা বা কোঁচকানো ত্বক দূর করার জন্য অনেক কিছু করে থাকি, আবার অনেক কিছু করতেও প্রস্তুত। আপনাকে সত্যিই অনেক কিছু করার কোনো প্রয়োজনই নেই। সহজ ঘরোয়া সমাধান রয়েছে এবং সেটা সম্পূর্ণরূপেই আয়ুর্বেদিক চিকিৎসা স্বাস্থ্যসম্মত উপায় বা পদ্ধতি। যে ভেষজ উদ্ভিদটি আমরা এক্ষেত্রে ব্যবহার করব, প্রায় সকলের কাছে সেটি পরিচিত, বিশেষ করে এই বেঙ্গল আয়ুর চ্যানেলের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার্স এবং কোটি কোটি ভিউয়ার্সদের কাছে তো অবশ্যই এটি অতি পরিচিত। কেননা এই উদ্ভিদ অর্স, বাত, কোমর ব্যথা, অনিদ্রা বা ঘুমের সমস্যা, পেটের গ্যাস, চোখের সমস্যা, জন্ডিস, মাইগ্রেন বা মাথা ব্যথা প্রভৃতি গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা বা রোগব্যাধি নিরাময় করতে সক্ষম, এবং এই সম্বন্ধে 8-9টি ভিডিও রয়েছে এই বেঙ্গল আয়ুর চ্যানেলে। ভিডিওগুলি একবার দেখে নিলে বিশেষভাবে উপকৃত হবেন। যাই হোক, এই অমৃত সমান উদ্ভিদটির নাম আমরুল। অনেকে আমরুল শাক বলেও চেনেন। বাংলা নাম আমরুল, আয়ুর্বেদের ভাষায় তথা সংস্কৃতে নাম হলো চাঙ্গেরি, ইংরেজিতে ইন্ডিয়ান সোরেল, এবং এর বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম হলো অক্সালিস কর্নিকুলাটা। গ্রামে হোক বা শহরে, বাড়ির আনাচে কানাচে, বাগানে, পতিত জমিতে, প্রায় সর্বত্রই জন্মে থাকে এই উদ্ভিদ। ভাবতে সত্যি অবাক লাগে যে এত সহজলভ্য এক ভেষজ উদ্ভিদ কিন্তু তার এত রকমের উপকারিতা। যাই হোক, এই ভিডিওটিতে আমরা দুটি সমস্যার সমাধানের ক্ষেত্রে এই আমরুলের প্রয়োগ পদ্ধতির কথা বলব, খুব সংক্ষেপেই বলব। সুতরাং ছোট্ট ভিডিওটি কোনো কারণে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওই দেখা প্রয়োজন সম্পূর্ণ তথ্য জানতে হলে। প্রথমেই বলবো আঁচিল দূর করতে কীভাবে আমরুল প্রয়োগ করতে হবে। শুধু মুখের আঁচিল নয়, শরীরের যে কোনো স্থানের আঁচিলই দূর হবে, অর্থাৎ মিলিয়ে যাবে এই ঘরোয়া চিকিৎসায়। আঁচিল দূর করার অনেক রকম ঘরোয়া উপায় থাকলেও সবগুলি মুখের আঁচিলের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, কারণ আঁচিল দূর হলেও মুখে দাগ থেকে যেতে পারে। কিন্তু আমরুল প্রয়োগ করলে মুখে কোনো দাগ বা চিহ্ন থাকার সম্ভাবনা থাকে না। আঁচিল এমনভাবে মিলিয়ে যায় পরে তার কোনো চিহ্নই থাকে না। কিভাবে আমরুল প্রয়োগ করতে হবে জেনে নিন। আমরুলের পাতা থেঁতো করে কিছুটা রস বের করে নিতে হবে, আপনার প্রয়োজন মতো পরিমাণে নেবেন। তা সে 1 চামচ বা 2 চামচ বা কয়েক ফোঁটাও হতে পারে। 1টি বা 2টি আঁচিলের জন্য একবার প্রয়োগ করতে কয়েক ফোঁটাই যথেষ্ট। এই রসে সমপরিমাণ খাঁটি নারকেল তেল মেশাতে হবে। খাঁটি নারকেল তেল বলতে যে নারকেল তেলে অন্য কোনো উপাদান যোগ করা হয়নি এবং যে তেল ঠান্ডায় জমে যায় সেটি হচ্ছে খাঁটি নারকেল তেল। খাঁটি নারকেল তেল বাজারে পাবেন, বিভিন্ন কোম্পানির খাঁটি নারকেল তেল পাওয়া যায়। এই মিশ্রণটি অর্থাৎ আমরুলের রস এবং নারকেল তেলের মিশ্রণটি আঁচিলে প্রয়োগ করতে হবে বা লাগাতে হবে, দিনে 2 বারই যথেষ্ট। এভাবে একটানা কয়েকদিন প্রয়োগ করলেই আঁচিল মিলিয়ে যাবে। এত গেল আঁচিলের চিকিৎসা। এবার বলবো ত্বকের বা চামড়ার বলিরেখা বা কোঁচকানো ত্বক দূর করতে কিভাবে আমরুল প্রয়োগ করতে হবে। তবে তার আগে বলে রাখি, এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই ত্বকের চিকিৎসা সম্বন্ধে বেশ কয়েকটি ভিডিও রয়েছে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, একজিমা দূর করার, সোরাইসিস, সেতি, চুলকানি সহ বিভিন্ন চর্মরোগের আয়ুর্বেদিক চিকিৎসা, এই কয়েকটি ভিডিও রয়েছে এই সম্বন্ধে এই বেঙ্গল আয়ুর চ্যানেলে। ভিডিওগুলি আপনার প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন, দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। যাই হোক, আসুন জেনে নিই ত্বক থেকে বয়সের ছাপ তথা বলিরেখা দূর করতে কিভাবে আমরুল প্রয়োগ করতে হয়। আমরা সাধারণত মুখমণ্ডল এবং গলার ত্বকের বলিরেখা দূর করতে এরকম অ্যান্টিরিঙ্কলস মেডিসিন প্রয়োগ করে থাকি। তবে মুখমণ্ডল, গলা ছাড়াও আপনি প্রয়োজন হলে এটি হাতেও প্রয়োগ করতে পারেন। প্রয়োগ পদ্ধতি জেনে নিন। কিছুটা আমরুল থেঁতো করে কোনো সুতির কাপড়ে ছেঁকে রস বের করে নিন। 1 চামচের মতো রস হলেই চলবে, অবশ্য প্রয়োজনে বেশিও নিতে পারেন, তবে 2 চামচের বেশি প্রয়োজন হবার কথা নয়। আমরুলের এই রসে সাদা বা শ্বেত চন্দনের গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। আমরুলের রসের পরিমাণ অনুসারে চন্দনের গুঁড়ো নেবেন। চন্দনের পাউডার বা গুঁড়ো বাজারেই পাবেন, তবে
দেখে নিতে হবে, ভেজালের সম্ভাবনা প্রবল। তবে সব থেকে ভালো হয় অনলাইনে কেনা। ভিডিওর ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে, অল্প দামে পিওর চন্দনের মিহি পাউডার কিনতে পারবেন সহজেই। প্রসঙ্গত বলে রাখি, এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই যে সমস্ত ভিডিও রয়েছে, যেমন সব ধরনের বাত ব্যথা, চর্মরোগ, পাইলস বা অর্শ, ডায়াবেটিস বা ব্লাড সুগার প্রভৃতি এবং নার্ভের রোগ সম্বন্ধেও দুটি ভিডিও রয়েছে, এ সকল বিষয়েরই কার্যকরী ঘরোয়া চিকিৎসার কথা বলা হয়েছে। ওষুধগুলি তৈরি করে নিতে অনেক সময় কিছু ভেষজ উপাদান প্রয়োজন হয়, যা আমাদেরকে কিনতে হয়। অনেকেই প্রশ্ন করেন যে কোথায় পাবো, কীভাবে কিনবো। স্বল্প মূল্যে সঠিক উপাদান যাতে কিনতে পারেন সেজন্য প্রতিটি ভিডিওর ডিসক্রিপশানে সংশ্লিষ্ট উপাদান অনলাইনে কেনার লিঙ্ক দেওয়া রয়েছে, এটি আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক, প্রয়োজন হলে অবশ্যই কিনবেন। এছাড়াও দেখি অনেকে বিভিন্ন রোগের ওষুধ খোঁজেন এবং আমাকেও জানান, যাতে তারা কিনতে পারেন তাই সে সকল ওষুধেরও লিঙ্ক দেওয়া রয়েছে সংশ্লিষ্ট ভিডিওর ডিসক্রিপশানে। যেমন অর্শ রোগের ভিডিওর ডিসক্রিপশানে রয়েছে অর্শের আয়ুর্বেদিক ওষুধের লিঙ্ক। আমি নিজে একজন আয়ুর্বেদিক কনসালট্যান্ট হওয়ায় সঠিক এবং অতি কার্যকরী আয়ুর্বেদিক ওষুধের লিঙ্ক দেওয়া সম্ভব হয়েছে, প্রয়োজনে অবশ্যই দেখে নিতে পারেন। যাই হোক, যে কথা বলছিলাম চন্দনের পাউডারের কথা, অনলাইন স্টোরের থেকেও কিনে নিতে পারেন। এবার এই শ্বেত চন্দনের পাউডার বা গুঁড়ো আমরুলের রসের সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্ট আপনার মুখমণ্ডলে, প্রয়োজনে গলায় ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে, তবে বেশি চাপ দিয়ে নয়, ধীরে এবং আলতোভাবে। মোটামুটি 8-10 মিনিট ধরে এভাবে ম্যাসাজ করবেন। তারপর আরও 5 মিনিট অপেক্ষা করে ঈষদুষ্ণ জলে হালকাভাবে ঘষে পেস্ট তুলে ফেলতে হবে, বেশি গরম জলে নয়, কিন্তু একেবারে ঈষদুষ্ণ জলে। এভাবে একটানা সপ্তাহ দুয়েক করতেই হবে। অবশ্য আপনার বলিরেখার অবস্থার উপর নির্ভর করছে এর সময়কাল, একটু বেশি সময়ও লাগতে পারে, তবে একটু ধৈর্য ধরে এটি ব্যবহার করলে অবশ্যই আপনার ত্বকের বলিরেখা মিলিয়ে যাবে এবং ত্বক হবে শিশুর মতো। আর যদি কোনো কারণে এই ঘরোয়া চিকিৎসা নিতে না পারেন, তাহলে কোন ক্রিম বা ওষুধ প্রয়োগ করলে দ্রুত ভালো ফল পাবেন সে ওষুধেরও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইল, দেখে নিতে পারবেন এবং কিনে নিতে পারবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।